প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সবাইকে সুস্বাগতম মজিদরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি মোহাম্মদ আব্দুর রশিদ প্রভাষক গণিত মজিজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করো করব লক্ষ্য করো তোমরা এখানে কিছু ডিজিট দেখতে পাচ্ছ অর্থাৎ কিছু সংখ্যা লেখা রয়েছে প্রথমে আমরা দেখব যে এইগুলোকে কী বোঝায় এগুলোর দ্বারা এগুলোকে কী বলা হয় উত্তর এগুলো হচ্ছে অঙ্ক অর্থাৎ আমরা শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি সংখ্যাকে বলে থাকি অঙ্ক অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি এই দশটি সংখ্যা হচ্ছে অঙ্ক আবার শূন্য এক দুই এগুলো এক একটা অঙ্ক প্রত্যেকে এক একটা নিজে নিজে অঙ্ক এবং এগুলাকে আমরা সংখ্যাও বলতে পারি তাহলে এর মধ্যে মোট কয়টা দশটি অঙ্ক রয়েছে অঙ্কপাতন অঙ্কপাতন কি দেখে আসি আমরা অঙ্কপাতন হচ্ছে কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখে প্রকাশ করাকে অঙ্কপাতন বলে আমাদের আজকের পাঠ অর্থাৎ আজকে আমরা শিখবো অঙ্কপাতন এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে অঙ্ক কাকে বলে তা বলতে পারবে আমি ইতিমধ্যে অঙ্ক কাকে বলে আলোচনা করে দিয়েছি অঙ্ক কত প্রকার তা বলতে পারবে অঙ্ক দ্বারা সংখ্যা গঠন করতে পারবে সংখ্যা কথা এবং অঙ্কে প্রকাশ করতে পারবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে পারবে এবং সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারবে। আমরা দেখতেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ভাবে নয় পর্যন্ত এবং শূন্যকে অঙ্ক বলে এবার প্রশ্ন হচ্ছে অঙ্ক কত প্রকার অঙ্ক দুই প্রকার যথা এক হচ্ছে সার্থক অঙ্ক অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত নয়টি হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্য হচ্ছে অভাব অঙ্ক বা সহকারী অঙ্ক অর্থাৎ শূন্যের নিজে নিজে কোনো ভ্যালু নেই অর্থাৎ মূল্য নেই কিন্তু কারো পাশে বসলে সেটাকে একটা বড় ধরনের সংখ্যা প্রকাশ করতে সহায়তা করে এই জন্য শূন্যকে সহকারী অঙ্ক বলা হয় এবার আমরা কিছু সংখ্যাকে অর্থাৎ কিছু সংখ্যাকে কথায় লিখব এটা আমরা লেখা শিখব অর্থাৎ প্রথমে লেখা আছে সাতশত তেতাল্লিশ এটাকে আমরা কথায় অর্থাৎ বাংলায় বানান করে লিখব তারপরে উনিশ শত পাঁচ তারপর এটা আছে তিরিশ হাজার একশত আট তাহলে আমরা দেখি প্রথমটা হচ্ছে সাত তেতাল্লিশ তারপরেরটা হচ্ছে উনিশ হাজার সরি এক হাজার নয় শত পাঁচ এক হাজার শত পাঁচ পরেরটা হচ্ছে তিরিশ হাজার একশত আট তাহলে আমরা এটা কথাই লিখলাম এভাবে যে কোনো সংখ্যা যদি থাকে সেগুলোকে আমরা কথাই লিখতে পারব এভাবে এবার আমরা কিছু কথাই লেখা আছে এরকম প্রবলেমগুলা অর্থাৎ অঙ্কগুলা আমরা এবার সংখ্যায় লিখব প্রথম আছে আটশত বিরানব্বই আমরা দেখে আসি আটশত বিরানব্বই লিখেছি তারপর এগারো হাজার নয় অর্থাৎ এগারো হাজার নয় এখানে আমরা দেখতে পাচ্ছি তিন লক্ষ আঠাশ হাজার বাইশ তাহলে তিন লক্ষ আঠাশ হাজার বাইশ পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে অর্থাৎ পাঁচটা নয় অর্থাৎ সবচেয়ে বড়ো সংখ্যা অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় এই জন্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে পাঁচটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা হবে এক লেখে চারটা শূন্য আমরা দেখি বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে চারটা শূন্য নিশ্চের সংখ্যাগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা দুই ধরনের সংখ্যা গঠন করতে হবে অর্থাৎ বৃহত্তম সংখ্যা হলে বড় থেকে ছোট সাজিয়ে লিখলে সংখ্যাটা বৃহত্তম হয়ে যাবে আর ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড়ো সাজাইতে হবে সেক্ষেত্রে শূন্যটা ক্ষুদ্রতম কোন সংখ্যার পরে বসাইতে হবে তাহলে আমরা দেখে আসি যেমন এটাকে এই সংখ্যাটিকে অঙ্কগুলোকে বড়ো থেকে ছোট সাজিয়ে লিখছে নয় আট সাত পাঁচ এক শূন্য তাহলে বৃহত্তম সংখ্যা হলো এটা ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে ওয়ান জিরো মানে এই সংখ্যাটাকে উল্টোভাবে সাজাইলে সেটা ক্ষুদ্রতম হয়ে গেল এখানে তোমাদের বইয়ের উদাহরণ এক নম্বর আমি তোমাদেরকে বোঝানোর জন্য করিয়েছি এটা বুঝলে তুমি যে কোনো ম্যাথই পারবে অর্থাৎ এক নম্বরে অর্থাৎ কমা বসিয়ে কথায় লেখা অর্থাৎ যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা এগুলোকে কথায় লিখব প্রথম কাজ তো এখানে আমরা সংখ্যাটিকে পড়ার জন্য একটা সহজ নিয়ম হচ্ছে ডান দিক থেকে সংখ্যাগুলো ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা দেবো প্রথমে তারপর ঘরগুলো দুই দুই অঙ্ক পর পর কমা বসিয়ে দেব দিয়ে আমরা এবার কথায় লিখব তাহলে কমা দিলে এরকম হয় এর পরে কমা পঁচাত্তরের পর কমা তারপরে সাতচল্লিশ তাহলে এবার যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে কোটির ঘর এটা লক্ষ এটা হাজার তাহলে এটাকে আমরা লিখতে পারবো আটানব্বই হাজার সরি আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ এটা হচ্ছে কথায় তিনশত একুশ দুই নম্বর আর একটা উদাহরণ তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছি এখানে কথায় লেখা আছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত অর্থাৎ এখানে কোটি নিযুত লক্ষ এইভাবে তোমরা এভাবে সাজিয়েও লিখতে পারো তাহলে এটা সাজিয়ে আমরা এইভাবে লিখছি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে এটাকে আমরা কমা বসিয়ে এইভাবে লিখতে পারি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এবার তোমরা গ্রুপ করে অর্থাৎ যেহেতু এখন অনলাইনে যোগ তোমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকো সেই জন্য তোমাদের একটা গণিত দিয়েছে তোমাদের অঙ্ক দিয়েছি সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো তোমরা নিজেদের সাথে আলোচনা করবে করে এটা লিখবে সহজ আছে বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটা নয় আর ক্ষুদ্রতম সংখ্যা লিখে এক লিখে ছয়টা শূন্য এবার স্থানীয় মান যে কোনো সংখ্যার স্থানীয় মান এভাবে বের করতে পারবে আমি একটা সহজ দিকের অঙ্ক দেখিয়ে দিয়েছি দুই অঙ্ক বিশিষ্ট যদি হয় তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে একক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্কের মান হচ্ছে একক স্থানে অঙ্কের জায়গায় আছে ছয় তাহলে আমরা লিখব ছয় গুণন এক সমান ছয় এবার দশকের জায়গায় রয়েছে পাঁচ এই জন্য আমরা লিখবো পাঁচ গনন দশ সমান হবে পঞ্চাশ এই দুইটা যোগ করলে হবে ছাপ্পান্ন অর্থাৎ আমরা এখানে ভেঙ্গে ভেঙে যদি যোগ করি তাহলে ওই মানটাই আসবে তাহলে স্থানীয় মানটা এইভাবে লেখা হয় এবার তোমাদের বাড়ির কাজ অর্থাৎ আজকে তোমরা যে ক্লাসটা করলে মনোযোগ দিয়ে যে ক্লাসটা করলে সেই ক্লাসের পর আমি তোমাদের বাসায় কাজ দিতেছি কাজের পর নেক্সটে তোমাদের আমি এইচডাব্লিউগুলো দেখবো তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে হয়তো পরবর্তীতে যদি সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হয় তখনও দেখানো যাবে অথবা তুমি মেসেঞ্জারে বা যে কোনো কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে তুমি সেগুলো সলভ করে নিতে পারবে তাহলে দেখো বাড়ির কাজ হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ ছয় নম্বর তোমাদের বইয়ের উদাহরণ ছয় নম্বরটা করবে এবং এখানে একটা ম্যাথ দিয়েছি তোমাদের যে অঙ্ক লেখা আছে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল বের করো ঠিক আছে প্রশ্নটা ভালো করে বুঝবে বোঝার পর তারপরে করবে আশা করি তোমরা এই দুইটা পারবে ছয় নম্বর উদাহরণটা করে দেওয়া আছে বুঝতে না পারলে তারপরে জিজ্ঞেস করবে কারণ ছয় নম্বর উদাহরণটা করার দরকার এই জন্য আমি তোমাদের এটা বাড়ির কাজ দিলাম তো ঠিক আছে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আবারও আমাদের তোমাদের সামনে হাজির হব সামনের কোনো ক্লাস নিয়ে তো আজকে এই পর্যন্তই তোমাদের সকলকেই ধন্যবাদ খোদা হাফেজ